পছন্দ করে ফেলতেছে শাহরুখ খানের যখন হাত মেলা দেখো এটা কি ভাবছিল এটা এরকম হবে তো তোমার কখন যেটা সিগনেচার স্টেপ কে কখন পছন্দ করবে তো জানেন আমি তো ভাইরাল করার জন্য ডিগবাজিটা দেই নাই এটা আমেরিকায় শুরু করেছিলাম আমাদের স্টেজে গানের লাইন ভুলে গেছিলাম যখন আমি আমেরিকায় গিয়ে মিউজিকের তাল ভুলে গেছিলাম এখন আমার মিলে তবে মিলানোর জন্য আমি ডিগবাজি মারছিলাম চুরি করার জন্য আমার পরের মিউজিকের স্টেপ ভুলে গেছি গিয়ে স্টেপ কি ছিল যেটা শিখে গেছিলাম চুরি করতে গিয়ে দেখলাম যে ওইটা হিট হয়ে গেছে পরে ওইটার ধারাবাহিকতা চলছে এখন ওইটা এখন সিগনেচার স্টেপ হয়ে গেছে যেখানে যায় এখন ওইটাই চাই ওইটাই দিতে হবে টাকার কথা বলতে নাই সমস্যা নেই এরপরে কালকে ইনকাম ট্যাক্সের চিঠি আসবে দরকার কি বাইরে থেকে অনেক কিছু শোনা যায় এটা তো আসলটা তো বলবো না আমি তোমরা যা শুনে রাখো তাই তুমি বলো আমি শুধু মাথা নাড়ব না এটা আমি কিন্তু সাকিব ভাইকে সম্মান অসম্মান করিনি সাকিব ভাই আমার চেয়ে সুপার স্টার সম্মানের সব ঠিক আছে আমাকে বলছিল তোমাদের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করেছে দুজনের পার্থক্যটা কি আমি বললাম পার্থক্যটা যদি আপাতবস্তু বলতে বলেন যে সাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেনি আমি এমএ পাস করছি এটা পার্থক্য ওই তো আমি কাউকে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত বলিনি সে সম্মানের জায়গায় আছে আমার কোনো সিনিয়র শিল্পী তার প্রতি কোনো আমার অসম্মান নাই আমার চেয়ে অনেক আগে আসছে আমার অনেক সিনিয়র আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয় আমাকে বলছিল যে আপনি যদি এক কথায় ডিফারেন্স বলবেন দুজনের মধ্যে আমি ডিফারেন্স বলেছি দ্যাটস ইট আর কিছু না পাস দ্য কোশ্চেন এনি নেক্সট কোশ্চেন সমস্যাটা হয়ে গেছে কি সমস্যাটা হয়ে গেছে এখন মানসিক যে স্থিরতা এখনো এক জায়গায় গিয়ে চোখটা স্থির হয়নি ঘুরে আল্লাহর হুকুম হয়নি এখনো বাবা মা চেয়েছিল তারা নাই আল্লাহর হুকুম হয়নি এখনো আল্লাহর যখন হুকুম হবে কারো একজনের পাজরের হাড় দিয়ে নাকি তৈরি করেছে কেউ একজনকে খুঁজতে খুঁজতে খুঁজছি না সামনে এসে হাজির হয়ে যাবে তখন করে ফেলবো তোমাদের সবাইকে জানি আমি ইন্টারেস্ট ফিল করতেছি সুন্দরীদেরকে দেখাবো আর কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি না আমি তথ্য পাইনি এটা তো যে কেউ সরা এটা তো আমার আমি তো বলেছি এটা আমার তো নিজের সম্পত্তি না এটা আমি ব্যক্তিগত খরচে করেছিলাম সব পুরো যে রুমটা দেখেছেন এই রুমটা আমার ব্যক্তিগত খরচে করেছিলাম সুন্দর করার জন্য এখন তার চেয়ে যদি কেউ সুন্দর করে নিজের টাকা দিয়ে করে করতে পারে তার চয়েস নাথিং সিরিয়াস করে সব ভাইরালের জন্য করে এটা অনেকেই মন্তব্য হেলিকপ্টার নিয়ে মা বাবার কবর দিয়ে করছে এটা কি নতুন কোনো ভাইরালের কোনো 22 মিলিয়ন দেখলাম তিন দিনে 22 মিলিয়ন লোক আমাকে দেখতেছে ঘরে ঘরে পৌঁছে গেছি তাহলে আমি এটা বাড়িতে গেছি বাবা মার কবর জিয়ারত করতে 22 মিলিয়ন লোক কেন দেখবে আমাকে আমাকে আমি 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 আমাকে আপনাদেরকে কোশ্চেনটা ছেড়ে দিলাম আমি তো শো করার জন্য যাইনি যে আমি শো আপ করতে গেছি আমার আমার সময় কম আমার গ্রামের বাড়ি যেতে অনেক সময় লাগে আমার কতগুলো কাজ ছিল এই জন্য আমার খুব আমি আমার প্রতি মাসে আমার বাবা মার কবরের কাছে যাই আমার শান্তি লাগে ওখানে গেলে আমি কাঁদি কতক্ষণ দাঁড়িয়ে আমার ভালো লাগে আমি আমার বাবা মাকে দেখতে গিয়েছি আমার তিন ভাইকে নিয়ে ওখানে দেখলাম কোনো একটা চ্যানেল দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছে সেটা কালকে পর্যন্ত দেখলাম চার দিনে 22 মিলিয়ন তার মানে 2.5 কোটি লোক আমাকে দেখছে আমার তো আমাকে দেখতেছে ভালোবাসে আমাকে আমি ব্লেস আল্লাহ তালার প্রতি রহমত সবাইকে সবাই দেখে হাজার ভিউ 10 জনও হয় না তো আমাকে যে মানুষ দেখে এটা আল্লাহ তালার রহমত বাবা মার দোয়া জাজ ভাই দৃষ্টিবিতে একটি প্রোগ্রাম হয়েছিল সেখানে আমরা দেখলাম যে প্রোগ্রামের মাঝখান থেকে আপনি উঠে গেছিলেন মানে কি কারণে এটা সাসপেন্স এটা অনুষ্ঠানের দিন বলবো এটা বলা যাবে না সাসপেন্স অলওয়েজ সাসপেন্স কে আমি তার সাথে কাজ করতে চাই উনি 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 ভালো ভালো সিনেমা বানান আমি ওনার সাথে কাজ করতে চাই ভাই আপনাদের সাক্ষাৎকার যদি একটু নেন আপনাদের সাক্ষাৎকার যদি একটু নেন অনেক স্টোর ডেকে আসছে তো আমরা যদি প্রোগ্রামটা শেষ করে দিতে খুব ভালো হয় বাড়ি নোয়াখালী প্রোগ্রাম কাছে প্রোগ্রাম আগে প্রোগ্রামটা হোক ওদেরকে ব্যবসাটা নষ্ট করতে দিও না একটু ওদেরকে ঘুরে দেখি বলেন বলেন ভাই আপনি বলেন আমি পেলে তো খুশি হব আপনাদের নিয়ে সে অস্কারটি নিয়ে যখন আসবো এয়ারপোর্টে আপনারা আমার সাথে সেলিব্রেট করবেন আশা করি দিন
হ্যাঁ, আমার শোনার চর আসলে তো নির্বাচনের কারণে সিনেমা রিলিজেরটা একটু রিস্কি, তো আমি সোনার চর, জাহিদ হোসেনের, তারপরে শফিক হাসানের বাহাদুরি, কতগুলো ছবি তো রিলিজের অপেক্ষা আমি শুরু করছি, যে রোমানের যে ছবিটা টাইগার, তো সব কিছু মিলে তো আমি তো আপাতবস্তক আবার বলি আমি সিনেমার লোক, যার কারণে আমি নাটক করলাম না, মডেলিং করলাম না। এখন এই সময়ের বিবর্তনে এখন বেঁচে থাকা বলবো অর্থের প্রয়োজন না, মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে পরিচয়ের জন্য আসলে ফিতা কাটা বলেন, টুকটাক বা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া, মানুষের সাথে বেঁচে থাকার জন্য, মানুষের কাছে থাকার জন্য না, আদারওয়াইজ আমি সিনেমার বাইরে কোনো কিছু করার পক্ষপাতী না। আমাকে টিকিট কেটে মানুষ হলে দেখুক, আমাকে অন্ধকারে দেখুক, এটাই আমি এটাই চেয়েছিলাম আসলে, বেসিক্যালি এটাই আমার মেইন জায়গা সিনেমা, ট্রুলি। বাট এগুলো করি, কিছু কিছু ভালো ভালো কাজের সাথে উদ্যোগী হই, বেশি বেশি মানুষকে উৎসাহিত করি, দ্যাটস ইট। পরে দিব আচ্ছা, লাস্ট কোশ্চেন বলো। এটা একটা ছবি স্টাইলের জন্য করছিলাম, ঋণ পড়া এখানে, ওই ছবিটা শুটিং শেষ, যার কারণে ঘুরে প্রোগ্রামে পরে দিব, আলাদা করে দিব, আবার শেষ করে দেবো।